নৌবাহিনী প্রধান শাহিন ইকবালকে অ্যাডমিরাল পদের র্যাঙ্ক ব্যাচ পড়ানো হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিহুজ্জামান সেরনিয়াবাদ নতুন নৌবাহিনী প্রধানকে অ্যাডমিরাল পদের ব্যাচ পড়িয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী নতুন নৌপ্রধানকে অভিনন্দন জানান। অ্যাডমিরাল শাহিন ইকবালও তাকে দায়িত্বে দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গত 25 জুলাই অ্যাডমিরাল শাহিন ইকবাল বাংলাদেশের 16তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।